বাগান থেকে আম পাড়া ও বাজারজাতের বিষয়ে রাজশাহী থেকে জানাবেন তারেক মাহমুদ। দিন থেকে রাজশাহীতে গুটি প্রজাতির আমগুলো নামানো শুরু হয়েছে এবং সেই আমগুলো চাষিরা রাজশাহীর অন্যতম বানেশ্বরের হাট এবং রাজশাহী মহানগরীর বিভিন্ন বাজার এবং অন্যান্য জায়গায় কিন্তু বিক্রি করছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি রাজশাহীর মেহেরচণ্ডী এলাকায়। এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে যে আম সেটি কিন্তু এসেছে একটি বাগানে, এবং গত 13 তারিখ থেকে কিন্তু যে আম নামানোর যে কার্যক্রম সেটি রাজশাহীতে শুরু হয়েছে এবং এই কার্যক্রম 20 আগস্ট পর্যন্ত কিন্তু চলবে। রাজশাহী জেলা প্রশাসনের নির্দেশনা পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহীর যে গাছগুলো, রাজশাহীর আমের গাছগুলো থেকে চাষিরা আম নামাচ্ছে এবং সেই আমগুলো রাজশাহীর বানেশ্বর হাটে কিন্তু নিয়ে বিক্রি করা হচ্ছে, এছাড়াও বিভিন্ন হাটে বিক্রি করা হচ্ছে। আর কয়েকদিন পরেই যে গোপালভোগ এবং লক্ষণভোগ এবং অন্যান্য আমগুলো উঠবে, ভালো আমগুলো যে 1200 এবং সর্বোচ্চ 1500 টাকায়, এবং আচারের যে আমগুলো রয়েছে, যে আমগুলো দিয়ে আচার এবং বিভিন্ন জিনিস তৈরি করা, বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরি করা হয়, সেই আচারের আমগুলো 700 থেকে সর্বোচ্চ 1000 টাকা দরে মনে কিন্তু বিক্রি হচ্ছে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী জেলা প্রশাসন এবং যে উপজেলাগুলো রয়েছে সেখানে কিন্তু যে ইওনো এবং ম্যাজিস্ট্রেটদের দ্বারা এবং সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সে বিষয়ে তৎপর রয়েছেন। এতক্ষণ রাজশাহী থেকে জানাচ্ছিলেন তারেক মাহমুদ।